ভালো জিনিস যখন আমি দর্শকদের দিব তখন দর্শক ভালো জিনিস নেবে না, ঠিক আছে? আমি যদি খারাপ একটা নাজস যদি পার্সেন্টটা কম দিই সেটা তেমন এসে দিই, দর্শক এটা দেখেই পাগল হয়ে যাবে। কিন্তু জাতের জিনিস আমি মনে করি যে না দর্শক ভাই, আমি আগে ভাবতাম দর্শক ভাই গরু ছেলে, ঠিক আছে, কিন্তু এখন আমার এমন পরিস্থিতি যা দেখতেছি দর্শক ভাই গরু ছেলে না ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 8 জানুয়ারি 2023 রোজ রবিবার, আজকে আমি এসেছি রনি ডেয়ারি ফার্মে। বন্ধুরা, রনি ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অঙ্কলাহাটের পাশে, এবং রনি ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন রনি ভাই। মূলত রনি ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের ভালো ভালো বক্ত বাছুর ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো রনি ডেয়ারি ফার্মে কেমন ধরনের বকমাছি রয়েছে, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। রনি ভাই তো সবসময় বকমাছি ক্রয় বিক্রয় করে আসেন, কালেকশন ভালো থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এই সপ্তাহে কেমন ধরনের কালেকশন রাখছেন দর্শকদের জন্য? এই সপ্তাহে আমি 6টা গরু কালেকশন রাখছি দর্শক ভাইয়ের জন্য, ঠিক আছে। দর্শক ভাই, এখন আসলে এগুলো আমার এই ক্যারিয়ারটা অর্জন করতে আমার অনেক সময় লাগছে, ঠিক আছে। আর যদি সত্যতা সঠিক ও যাচাই বাছাইদের ভালো যদি না থাকতো তাহলে আমার এই ক্যারিয়ারটা এইভাবে আসতো না, আজ থেকে 8 বছর আগে এটা নষ্ট হয়ে যাইত, ঠিক আছে। তো দর্শক ভাই জানে যে রনি ভাইয়ের কাছে গেলে পরে সুন্দর সুন্দর বকনা পাবো, আর আমি জাতের জিনিস ছাড়া কালেকশন করি না, আর না হলে আমার নাই, ঠিক আছে, কালেকশন করতে না পারলে নাই, তবুও আমি রিজেক্ট কোনো জিনিস নিয়ে আসি না। তো আল্লাহ রহমতে আমি এই সপ্তাহে 6টা গরু নিয়ে আসছি, মাশাআল্লাহ 6টাই খুব ভালো পার্সেন্টের গরু। আচ্ছা, জাত মান না ইনশাআল্লাহ? হ্যাঁ, জাত মান দিক দিয়ে সব দিক দিয়ে ভালো। আচ্ছা, তো রনি ভাই চলুন তাহলে দেরি না করে বর্তমান বাচ্চা গুলো আমার দর্শক দেখ, ইনশাআল্লাহ দেখ। মাশাআল্লাহ বন্ধুরা, শুরুতে একটা সুন্দর বকনা দেখছি, এটা দেখছেন আপনারা 1 নম্বর বকনা। চলুন আমরা জাত মান সম্পর্কে জেনে নিই। রনি ভাই, শুরুতে 1 নম্বর এই বকনাটার জাত মান বসটা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, ঠিক আছে। আপনার আমি আজকে আছে 6টা লট করছি, ঠিক আছে ভাই। আচ্ছা, 6টা লটের এই প্রথমে বাচ্চাটা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এসিআই 100 ব্রিডের বাচ্চা, ঠিক আছে। এই বাচ্চাটার মুখটা দেখান, দেখছেন কি সুন্দর গোলাপি, মাথাটুকু দেখেন কত ছোট গোল গাল মাথা, এবং চামড়াটা দেখেন কি পরিমাণ সফট, কানটা ছোট, একটা যে আদর্শ গাবি। আজকে আমার যে 6টা গরু আছে, 6টা গরু মাশাআল্লাহ খুব কেউ কার থেকে কোনো অংশ কেউ কম নাই, ঠিক আছে। গরুটা দেখেন, আগে দর্শকদের পা গুলা দেখেন, দর্শক কি চিনে গরু, আমি মনে করি দর্শক গরু চিনে না ভাই। বয়স কেমন ভাই এটা? এগুলোর বয়স আছে ভাই 7 মাস করে বয়স, 7 মাস করে হবে আনুমানিক। হ্যাঁ আনুমানিক 7 মাস করে বয়স। এটা নিপুলটা দেখি, এটা নিপুলটা দেখান দর্শকদের, এই দেখেন নিপুলটা দেখছেন, চারটা নিপুল কয়েক চার জায়গা দেখছেন ভাই, চারটা নিপুল কিন্তু চার জায়গা আছে, এবং ওখানে খুব জায়গা আছে ভাই। আচ্ছা, পায়ে ওখানে সমস্যা নাই দেখছি? কোনো সমস্যা নাই, দেখছেন লেজটাও দেখছেন বন্ধুরা অনেকটা খাটো আছে, এবং মাজারা দেখতে হবে। এই গরুটা এখান থেকে ধরেন ভাই, একটু ক্যামেরাটা এখান থেকে মাথা থেকে এই লেজটা পর্যন্ত দেখেন ভাই, দেখছেন আচ্ছা পুরো স্টেট আছে, স্টেট বাই স্টেট মাজারটা চওড়া আছে। হ্যাঁ আচ্ছা, এই পাশ থেকে দেখি, অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা, দেখেন এই যে মাথাটা দেখেন সুন্দর গোলগাল মাথা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। তো আপনারা জাত মান তো অবশ্যই জেনে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এটা দেখছেন আপনারা 6টা লটের 1 নম্বর বাচ্চা। আচ্ছা, তো রনি ভাই দামটা কিভাবে কি দিচ্ছেন? আমার কাছে 6টা গরুর সব একই রেট, ঠিক আছে। আচ্ছা, এটার ফিক্সড রেট হচ্ছে 69,000 টাকা। আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় সেক্ষেত্রে দামটা একটু ভিন্ন হবে, কারণ আমার এখানে একটু তাহলে কম বেশি আছে, ঠিক আছে, সেক্ষেত্রে দামটা একটু কম বেশি হবে আর কি। বন্ধুরা শুনেন, 6টা আপনার কেউ একসঙ্গে নিতে চাইলে সেক্ষেত্রে প্রতিটি বকনা লটের দাম পড়বে 59,000 টাকা করে, এটা দেখলেন 6টা লটের 1 নম্বর বকনা। আর সিঙ্গেল নিতে চাইলে আপনার সেক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে দামটা ভিন্ন হবে, আমি কথা বলে নেবে নিতে পারবে ইনশাআল্লাহ। বন্ধুরা তারপরে দেখছেন এটা 6টা লটের 2 নম্বর বকনা, সুন্দর একটা বকনা দেখছি, মাথাটাও দেখছেন ছোট গোলগাল, কানটাও ছোট। আচ্ছা একটু ঘুরে দেখাই আপনাদের, এই দেখেন ভাই দেখছেন, আর চামড়াটা অনেকটা পাতলা দেখছেন, খুব পাতলা, থায়ের চামড়া কোনোদিন দেখবেন না আসে না, কিন্তু দেখছেন এই থায়ের চামড়াটাও দেখেন, আর এই দেখেন যে দুটো হাড়, ঠিক আছে, এই যে লেজটা দেখেন এখানে, এই যে আদর্শ গাবির যে সিমটম গুলা, আমরা দর্শকদের চ্যানেলে দর্শক ওইটা বোঝে না, ঠিক আছে, দর্শক যেটা বোঝে ওইটাই খুব ভালো। দেখছেন এটা হলে স্টেফেন কি জাত এটা? আচ্ছা এটা উলানটা দেখেন দর্শকদের, এই দেখেন ভাই দেখছেন চারটা নিপুল চার জায়গা, এবং উলানে কি পরিমাণ জায়গা দেখেন, কি পরিমাণ জায়গা দেখেন, পায়ে সমস্যা নাই। অপর পাশ থেকে দেখেন যে মাথাটা গোলগাল দেখছেন, এটা
ছয়টার লটের দুই নম্বর বকটা, এটার বয়স ওই রকম সেম বয়স ভাই আমার, ছয়টা গরু সেম বয়স, সাত মাস হবে, হ্যাঁ সাত মাস, মাইনাস হবে না একটু প্লাস হবে, প্লাস হতে পারে। হ্যাঁ বন্ধুরা দেখলেন ছয়টা লটের দুই নম্বর বকটা, আপনারা প্রতিটি বকটা লটে নিতে চাইলে দাম পড়বে 59,000, 59,000 টাকা, আর সিঙ্গেল নিতে চাইলে সেটার দামটা ভিন্ন, দাম দর করে নিতে পারে। হ্যাঁ বন্ধুরা দেখছেন ছয়টা লটের এটা তিন নম্বর বকনা, রণ ভাই তিন নম্বর এটার জাতমান বয়সটা, এটা হলো স্ট্যান ফ্রিজিয়ান ভাই, এটার বয়স কেমন হবে? এটা বয়স আনুমানিক সাত মাস বয়স, ঠিক আছে। বাচ্চাটা দেখেন, হাত পা গুলো দেখান আর বডিটা দেখান, ঠিক আছে, মাথাগুলো কানগুলো খুব সুন্দর করে দেখান দর্শকদের। এটা নিবিলটা দেখেন, হ্যাঁ এটার উলানটা দেখেন, এই দেখেন ভাই, দেখছেন উলানে কি পরিমাণ জায়গা, এবং নিবিলগুলো দেখেন, নিবিল ঠিক আছে, দেখছেন এবং কি পরিমাণ জায়গা ভাই, জায়গা আছে উলানে, সব থেকে বিশ্বাসটা হলো বড় বিষয় বুঝলেন। অপর পাশ থেকে দেখেন, দেখছেন ছয়টা লটের এটা তিন নম্বর বকনা, হলস্টেন ফিজিয়ান, বয়স আনুমানিক সাত মাস, সাত মাস হবে হবে আর কি। বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে ছয়টা লটের প্রতিটি বকনা নিতে চাইলে গড়ে দাম পড়বে 59,000 টাকা, 59,000 টাকা করে, আর সিঙ্গেল নিতে চাইলে আপনারা সেটার দামটা ভিন্ন হবে বন্ধুরা। তারপর দেখছেন ছয়টা লটের চার নম্বর বকনা, এটা জাতমান বয়স ভাই, এটা হলো স্ট্যান ফ্রিজিয়ান, এটা দেখেন আবার ঠোঁট মোট সব গোলাপি, দেখছেন ঠোঁট গোলাপ গোলাপি, পায়ের খুর মুর সাদা, কোনো গরু লাভি কম্বল নাই, ঠিক আছে। এটারও দেখেন আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য, যে সিমটম গুলো, সেই সিমটম গুলো প্রত্যেকটা গরুর ভিতরে দৃশ্যমান দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা উলানটা দেখেন দর্শকদের, এটা উলানটা দেখেন, চারটা নিপুল দেখেন চার জায়গায় আছে, এই যে চারটা নিপুল চার জায়গাতেই আছে, ঠিক আছে, চারটা দেখুন উলানে জায়গা আছে ভাই, ঠিক আছে, সমস্যা নাই, এবং বেশ ভারী মাজার গরু একটা ভাই। বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন ছয়টা লটের এটা চার নম্বর বকনাটা, হলস্টেন ফ্রিজিয়ান, বয়স সাত মাস প্লাস হবে, হ্যাঁ সাত মাস প্লাস, মাইনাস হবে না প্লাসই হবে। তো বন্ধুরা আপনারা শুনেছেন যে লট হিসাবে নিতে চাইলে চার নম্বরের বতাটার দাম 59,000 টাকা ফিক্সড, আর আপনারা সিঙ্গেল নিতে চাইলে সেই ক্ষেত্রে দরদাম করে নিতে পারেন। বন্ধুরা দেখছেন এটা ছয়টা লটের পাঁচ নম্বর বকনা, নম্বর বকনা পাঁচ নম্বরে বতাটার জাতমান বয়স ভাই, এটা হলো স্ট্যান্ড ফ্রিজিয়ান, এটা মাথাটাকে দেখেন, যেটা খুব একটা খুব ভালো একটা গৃহস্থ বাড়িতে ছিল, ওরা শখের গরু ছিল কিন্তু গরুটা, ওটা ওরা ছিল কিন্তু হিন্দু ছিল কিন্তু, ঠিক আছে, মাথায় ওরা মেহেদি দিয়ে রাখে, আমি প্রত্যেকটা যতদিন হিন্দু বাড়ি থেকে নিয়ে আসছি ওরা গরুর মাথায় যেন মেহেদি দিয়ে রাখে একটা শখের বসে, ঠিক আছে, তা ওরাই ভালো জানে, খুব ভালো পার্সেন্টের গরুটা এটা, হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান, ঠিক আছে। জি ভাই এটার বয়স, এটা বয়স হলো মানে সাত মাস প্লাস আছে, মাইনাস হবে না। আচ্ছা এই গরুটা একটা উলানটা দেখান দর্শকদের, দেখছেন কি জিনিস ভাই, কি জিনিস এটা, চারটা নিপুল চার জায়গা, উলানের টুকা দিলে উলান গুলা লড়ে তল তল করে, ঠিক আছে, দেখার মতো জিনিস এগুলা, আর এইসব জিনিস যদি কেউ না নেয় তাহলে নিপুল ঠিক আছে তো না, হ্যাঁ চারটা নিপুল চার জায়গা দেখান আপনি, নিপুল ঠিক আছে, চারটা নিপুল চার জায়গায় থাকতে হবে গরু, আমরা এক গরু দশ বার দেখে নিয়ে আসি, আমরা সরজমিনে দেখে নিয়ে আসি, তাহলে সেই জিনিসটা অবশ্যই ভালো হতে হবে, পায়ে উলেছে সমস্যা নাই, চলুন অপর দিক থেকে একটু ঘুরে দেখি, অপর পাশ থেকে দেখেন, আচ্ছা মাথাটা দেখেন, দেখছেন আপনারা এটা ছয়টা লটের পাঁচ নম্বর বক্তাটা, হলস্টেন ফ্রিজিয়ান, বয়স সাত মাস প্লাস, সাত মাস প্লাস আছে বয়স। তো বন্ধুরা আপনারা আগে ভালো করে দেখান গরুগুলা, ছয়টা বক্তার এই লট ধরে আপনারা যদি নিতে চান তাহলে প্রতিটি গড়ে দাম পড়বে 59,000 টাকা করে, ঠিক আছে, হ্যাঁ এবার আপনারা যদি নিতে চান সিঙ্গেল নিতে চান সেটা দামটা ভিন্ন, দাম দর করে নিতে হবে, আর যদি এটা লটের থেকে নেয় সেটা ফিক্সড হবে 59,000 টাকা, কোনো দর দামের সুযোগ নেই আমার কাছে। বন্ধুরা দেখছেন তারপরে ছয়টা লটের সর্বশেষ ছয় নম্বর বক্তাটা, রেড ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা, এই বাচ্চাটা তুলনা হয় না ভাই, রেড ফিজিয়ান, রেড ফিজিয়ানের তুলনাটাই হয় না, ঠিক আছে, এই গরু বিষয়ে কথা বলবো কথাই বলবো না। হ্যাঁ বয়স কেমন হবে? এটা বয়স আট মাস, আট মাস একটু প্লাস আছে, আট মাস প্লাস, সেই হিসাবে লম্বা চড় আছে বেশ, মাজাটা ভালো আছে দেখছেন, হ্যাঁ আমি বললাম না ভাই যে আমি এই বাচ্চাটা নিয়ে কোনো কথাই বলবো না, যে এই বাচ্চাটা নিয়ে আসছি আমি, সময় আমি সব করে নিয়ে আসছিলাম এই বাচ্চাটা, ঠিক আছে, জেদ ধরি জিনিস একটা পাইছে আমি হাত ছাড়া করবো না, দর্শকের জন্য আমি নিয়ে যাবো এটা, দর্শকের জন্য, ঠিক আছে, জিনিসটা দেখেন, দেখছেন এই দেখেন ভাই, দেখছেন চার জায়গা আছে, পায়ের একটা জিনিস গুলো দেখেন যে প্রত্যেকটা পায়ের ঠিক এই যে এক বিদ্যা করে দেখছেন সাদা অংশ, খুর গুলো সব সাদা, জিনিস হতে হবে। বন্ধুরা অপর পাশ থেকে দেখছেন এটা ছয়টা লটের সর্বশেষ ছয় নম্বর বসাটা, এটার বয়স হবে আনুমানিক আট মাস বয়স মতো বয়স হবে, ঠিক আছে, মাসের মতো হবে, প্লাস কি মাইনাস এমন হবে, ঠিক আছে। বন্ধুরা আপনারা আগে শুনেছেন
যে প্রতিটি বকনা আপনারা যদি লট ধরে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে 59,000 টাকা করে। হ্যাঁ, আর যদি সিঙ্গেল হিসাবে নিতে চান সেক্ষেত্রে গণভাই সঙ্গে কথা বলে দরদাম। এই গরুর আমার মনে হয় না যে সরজমে থেকে দর্শক ভাই দেখে ভাই বুঝলেন, সেই বাচ্চা না নিয়ে কেউ যাবে না, ঠিক আছে? এই বাচ্চা হলো সেই বাচ্চা, বাচ্চার বডি কি বাচ্চার গেট আপ টুকু কি, যে এই বাচ্চার যে ভরপুর দুধ পাইছে বুঝলেন ভাই, ওরা ওই যে খামার বাড়িতে ছিল ওনারা দুধের হিসাব করে নাই বুঝলেন, ওনারা বাচ্চাটা খাওয়াইছে। আমি একটা জিনিস দেখলাম, বাচ্চাটা খাওয়াইছে ওনারা, আসলে বাচ্চারা লালন পালন করছে খুব সুস্থ ভাবে, অন্যান্যরা বাচ্চারা দুধ খাওয়ায় না কিন্তু এই বাচ্চাটা দেখতে ওই ব্যক্তিরা খুব দুধ খাওয়াইছে, এখানে একদম পুষ্ট বাচ্চা। গরু চিনব কোন জায়গা, যেখানে আমি গরুর দাম চাবো 90, তখন ওরা 70 দেবেন কিনা, ঠিক আছে? এই সিস্টেম করলে আমার সব থেকে ভালো হইতো, আমরা দাম চাই বিক্রি করলে পরে, তাহলে সেই কাজটা আমি করি না, যাতে মানুষগুলো যারা বোঝে তারা তো ভালো, যারা বুঝবেন তারা প্রতারিত হইতো, এই জন্য আমি ফিক্সড রেট করেছিলাম, ঠিক আছে, যে দর্শকের ভালোর জন্য। তো আশা করি যে যে বুঝবে সে নিবে, যা বোঝে তাদের নেওয়ার দরকার নাই, সেটা নিয়ে কথা বলবো না। আমার কথা হলো আমার জিনিস ভালো তো কাস্টমার অবশ্যই নেবে, জিনিস খারাপ হলে কেউ নেবে না। আমার কাছে যে গরু দেখালাম আর যে দামের কথা বললাম, যদি দর্শক ভাই যদি এর থেকে যদি মনে হয় না যে কমে যদি কেউ দিতে পারে সে সেখান থেকে নিয়ে যাক, তারপর 2 মাস পর দেশে বুঝবে, সে 2 মাস পর আমার সাথে কথা বলতে হবে, রনি ভাই আপনি বলছিলেন ওই বাচ্চা নিলাম না, এটা নিয়েছিলাম আমার এই পরিস্থিতি আইছে, ঠিক আছেন, কি করা যায়, পরামর্শ দিব না। টাকা ভাই সবার কাছে আছে, ছোট বড় সবার কাছে টাকা থাকে, কিন্তু যাতে জিনিসটা কয়জনের কাছে আছে, এখন আমার জিনিস আমি বেশি গুণগান বলবো, আমার গুণগান আমি নিজে ঠিকই গাবো, এর মধ্যে থেকে আপনারাই যাচাই বাছাই করে দেখবেন আসলে রনি ভাই জিনিসটা ভালো কিনা। আর এই যে দাম বলে দিলাম, এই দামের নিচে আর আর কোনো মোলামুলি করার জায়গা নাই, তারপরেও কি করি ভাই, তারপরও আমরা সম্মানের ক্ষেত্রে 500-1,000 করে ছাড়ি দিই ভালোবাসার খাতিরে। তো যারা নতুন, আমি মনে করি যারা নতুন তারা এই বাচ্চাগুলো নিয়ে যদি লালন পালন করে আশা করি তারা লাভবান হবে, কারণ ছোট বাচ্চা কোনোদিন লসের অংশ থাকে না, যেহেতু বড় না যে আমার বীজ ধরবে না প্রেগনেন্ট হবে না এটা তো না, এটা সুন্দর করে পরিচালনা করে লালন পালন করলে যখন রেডি গরুর টাইম হয়ে যাবে সেই সময় তারা বিক্রি করে, তাও তারা অর্ধ লাভ পাবে। আচ্ছা, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।